বন্ধুরা, ডিনার একদম রেডি তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি ডিনারে রুটি আর তড়কা বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে আমার স্টাইলের, আমি যেভাবে তড়কা বানাই একদম রেস্টুরেন্টের মতো বাট ঘরোয়া পদ্ধতিতে তড়কা, সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো দেখে নেওয়া যাক ঝটপট আজকের এই রেসিপিটি। তো ডিম তড়কা বানাতে আমার যে উপকরণগুলো লাগবে সেটা আমি দেখিয়ে নেব। প্রথমে আমি নিয়েছি 400 গ্রাম মতো, এটা সবুজ কলাই নিয়েছি 300 গ্রাম, আর 100 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। এটা আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে লাগছে টমেটো, আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1/2 ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি, আর 5 কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি। তার সাথে লাগবে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লাগছে গরম মশলা, লাগছে পরিমাণ মতো চিনি, লবণ, কসৌরি মেথি, লাগছে 2টো ডিম, আর লাগবে, আমি রান্নাটা সর্ষের তেলে করব। তো প্রথমে আমি এই ডালটা সেদ্ধ করে নেব। তো আমি আগে প্রথমে প্রেশার কুকারে এটা দিয়ে দিচ্ছি। আগে তো আমি নিয়ে নিলাম এটা প্রেশার কুকারে, এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিলাম, তার সাথে 1/2 চামচ মতো হলুদ দিলাম, আর আমি অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, আর একটু রসুন কুচি দিলাম। এবার আমি এটা সিটি মেরে চাপিয়ে নিয়েছি। আমি এবার মোটামুটি 7টা সিটি দিয়ে নেব। মোটামুটি 7টা সিটি মতো পড়ে গেছে, এটা আমি বন্ধ করে দিলাম। এটা আমার হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি আদা কুচি দিয়ে দিলাম, তার সাথে রসুন কুচি যেটা ছিল সেটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এবার কাঁচা লঙ্কা কুচি দিলাম, তিনটে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দেবো, এটাকে একটু মোটামুটি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এই ডিম তড়কাটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, তো আমি এইভাবেই বানাই, খেতে একদম মানে কি বলবো, রেস্টুরেন্টে যেমন লাগে সেভাবেই লাগে, খেতে ভীষণ টেস্টি হয়। তো তোমরা সেটা আমি যেভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ বানিও, তো খেতে ভালোই লাগবে। রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, যেটার সাথে খুশি খেতে পারো। তো টমেটো আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে 1/2 চামচ মতো লবণ দিলাম, এটা একটু ভেজে নেব। তো আমার টমেটো, পেঁয়াজ আর বাকি যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যেই ডিমটা ভেজে নেব। তো ডিমটা দিয়ে নিলাম, এবার আবারও একসাথে ভেজে নেব। এবার আমি এর মধ্যে হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কা যেগুলো ছিল সেটা সবটা দিয়ে দেবো। ভালো মতো নেড়ে নেবো। তো আমার ডিম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব ভাজা হয়ে গেছে।
এবার আমি যেটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে নেব। তো আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নেড়ে নেব। আর তার সাথে বাকি যে লবণটা আছে আর একটু চিনি আছে সেটা দিয়ে দেব। আর হয়েছে তাই কাসাউরি মেথিটা দিয়ে দিলাম। একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, নামানোর আগে আমি একটু সামান্য ঘি দেব। একদম হয়ে গেছে, এবার আমি এক চামচ ঘি নিয়ে দিয়ে দিলাম। তার সাথে আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ডিম তরকা। তো এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, একদম দোকানের মতোই খেতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।